হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আপনাদের সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি RRB JEE রিক্রুটমেন্টে নিয়ে যতগুলো আপনাদের যা কিছু কনফিউশন রয়েছে সেটাই ক্লিয়ার করার চেষ্টা করব। এটা পার্ট 1 ভিডিও। অ্যাকচুয়ালি ভিডিওতে আমি আপনাদের থাম্বনেলে যা যা কিছু দেখতে পাচ্ছেন সেগুলো পুরোটা একটা ভিডিওতে ডিসকাস করলে ভিডিওটা অনেক বড় এবং বোরিং হয়ে যাবে, সেই জন্য আমি দুটো পার্টে ভিডিওটি এনেছি। আজকের পার্টে আমি কতগুলো ইম্পর্টেন্ট টপিক এদের মধ্যে থেকে ডিসকাস করব এবং নেক্সট পার্টে আর যে রিমেনিং টপিকগুলো থাকবে তার সঙ্গে যদি তার লেটেস্ট কিছু ইনফরমেশান আসে সেগুলোকে নেক্সট পার্টে অ্যাড করে দেবো। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে JEE-র যে প্রথমে ভ্যাকেন্সি পেয়েছিল, আপনারা সবাই জানেন যে 14,000 ভ্যাকেন্সি, 14,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, কিন্তু সেটা রিভাইজ করা হয়েছে RRB। যে কোনো আপনার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে চেক করলে দেখতে পারবেন যে সেখানে নোটিশটি দেওয়া হয়েছে যে আপনাদের কিছু ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। এখন টোটাল যেটা ভ্যাকেন্সি সেটা হচ্ছে 13,487 ভ্যাকেন্সি, যার মধ্যে JEE 12,844টি হয়েছে এবং IT সেক্টরে 29 ভ্যাকেন্সি রয়েছে, DMS-এ 227 রয়েছে এবং CMA-তে 387 ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সিটা আপডেট করা হয়েছে, কিছু ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে, হয়তো এটি ফাইনাল জয়নিংয়ের সময় আবার রিভাইজও করা হতে পারে। তবে কারেন্টলি ভ্যাকেন্সি এখন 13,487। এবার আমি জোন ওয়াইজ আপনাদের সব ভ্যাকেন্সিগুলো আলোচনা করব। আপনার যতগুলি জোন আছে সেই জোনগুলিতে আপনার টোটাল ভ্যাকেন্সি কত এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে আমি পুরোটা আপনাদের টেবিলের আকারে সাজিয়ে দিয়েছি। আশা করি এই পুরোটা আপনারা দেখলে আপনাদের জন্য জোন চয়েস করা এবং সেই সম্পর্কে আপনার ডিটেলস একটা আইডিয়া পাওয়া যাবে। তো অ্যালফাবেটিক্যালি করা হয়েছে, প্রথমে আছে RRB আহমেদাবাদ, টোটাল 399 ভ্যাকেন্সি রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি আপনারা সাইটে দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে RRB আজমেরে 825টা ভ্যাকেন্সি, RRB এলাহাবাদে রয়েছে 1446টি ভ্যাকেন্সি, RRB ভোপালে রয়েছে 383 ভ্যাকেন্সি, ব্যাঙ্গালোরে রয়েছে 708 ভ্যাকেন্সি, ভুবনেশ্বরে 242 একটু কম ভ্যাকেন্সি রয়েছে, বিলাসপুরে 404টি ভ্যাকেন্সি রয়েছে, RRB চণ্ডীগড়ে ভালো ভ্যাকেন্সি আছে প্রায় 1,900, টোটাল 996টি ভ্যাকেন্সি রয়েছে, RRB চেন্নাই রয়েছে 1183টি, এখানেও ভালো ভ্যাকেন্সি রয়েছে, RRB গোরখপুর একটু কম্পিটিটিভ এরিয়া মানে আর জোনের মধ্যে পড়ে, সেখানে 645 ভ্যাকেন্সি রয়েছে, গুয়াহাটিতে 586 ভ্যাকেন্সি রয়েছে, RRB জম্মুতে 460 ভ্যাকেন্সি রয়েছে, RRB কলকাতা সেকেন্ড হায়েস্ট ভ্যাকেন্সি এখানে রয়েছে 1519টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে UR ক্যাটাগরিতে 780, OBC-তে 416টি, SC-তে 211টি এবং ST-তে 112টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে RRB কলকাতাতে। RRB মালদাতে রয়েছে 248টি ভ্যাকেন্সি। এরপর সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যে জোনে রয়েছে সেটা হচ্ছে RRB মুম্বাই জোনে, এখানে টোটাল 1544টি ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে জেনারেল রয়েছে 816টি, OBC 392, SC 206 এবং ST 130টি। এরপর রয়েছে RRB মুজফ্ফরপুর 144টি, RRB পাটনা 299, এখানে কম্পিটিশন বেশি হয় কিন্তু এখানে সিট এবারে JEE-তে কিন্তু বেশি নেই। এরপর রয়েছে RRB রাঁচি 365টি, RRB সেকেন্দ্রাবাদ 789 ভ্যাকেন্সি রয়েছে, RRB শিলিগুড়িতে রয়েছে 195 ভ্যাকেন্সি, RRB তিরুবনন্তপুরমে রয়েছে 137 ভ্যাকেন্সি। ক্যাটাগরি ভ্যাকেন্সি প্রত্যেকটি সাইট দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি যদি পজ করে নোট ডাউন করে নিতে পারেন। এরপর যদি ক্যাটাগরি ওয়াইজ টোটাল ভ্যাকেন্সি আপনাদের দেখতে হয় তাহলে যে টোটাল UR ক্যাটাগরিতে রয়েছে 7,073 ভ্যাকেন্সি, OBC-তে রয়েছে 3,403টি ভ্যাকেন্সি, SC ক্যাটাগরিতে রয়েছে 1,958 এবং ST-তে রয়েছে 1,048 ভ্যাকেন্সি টোটাল। এবার হচ্ছে আপনাদের যেটা ট্রেড ওয়াই, আমি এতক্ষণ আপনাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি দেখালাম, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেখালাম, এবার আমি আপনাদের ট্রেড ওয়াইজ ভ্যাকেন্সিটা দেখাবো। দেখে নিতে পারেন, প্রথম ফার্স্ট আমি আলোচনা করবো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে আহমেদাবাদে রয়েছে 99, আজমেরে রয়েছে 187, এলাহাবাদ 230, ব্যাঙ্গালোর 102, ভোপালে 47, ভুবনেশ্বরে 41, বিলাসপুরে 93, চণ্ডীগড়ে 143, চেন্নাই 204 এবং গোরখপুরে 107। এই কতগুলি জোনের মধ্যে আপনার আহমেদাবাদে ভ্যাকেন্সি এবং বিলাসপুরে খুবই কম ভ্যাকেন্সি রয়েছে, সিভিলের ভুবনেশ্বরও কম রয়েছে, গোরখপুরে একটা কম মোটামুটি স্ট্যান্ডার্ড ভ্যাকেন্সি আছে। এরপর যেটা দেখা যাবে যে আপনাদের গুয়াহাটিতে রয়েছে 132, জম্মুতে 61, কলকাতাতে 166 টোটাল সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে। এখানে যে ভ্যাকেন্সিগুলো আমি দিচ্ছি সিভিল ইঞ্জিনিয়ার, এটা কিন্তু টোটাল ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করে দেওয়া আছে, মানে সব ক্যাটাগরি মিলিয়ে টোটাল সিভিলের জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু এখানে আপডেটেড করা হয়েছে। মালদাতে রয়েছে 56, মুম্বাই রয়েছে 246, মুজফ্ফরপুরে রয়েছে 41, পাটনাতে রয়েছে 35, রাঁচিতে রয়েছে 79, সেকেন্দ্রাবাদে রয়েছে 155, শিলিগুড়িতে 68 এবং তিরুবনন্তপুরমে রয়েছে আপনাদের 43টা। তো এই কতগুলি যেখানে আপনার টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি যেটা ছিল সেটা আমি আপনাদের এখানে বললাম।
এছাড়া আপনি যদি আপনাদের নেক্সট ভিডিওতে যেটা হবে সেখানে আমি আপনাদের মেকানিক্যাল এবং অন্যান্য ইলেকট্রিক্যাল এসএনটি ডিপার্টমেন্টে কতগুলি জোন, আপনাদের জোন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা এবারে ডিসকাস করব। এছাড়া আর কতগুলি ইম্পর্টেন্ট টপিক আপনাদের সঙ্গে ডিসকাস করার আছে, যেগুলো হচ্ছে কতগুলি কনফিউশন রয়েছে, যে আপনাদের যেটা হচ্ছে মিক্সড কোয়েশ্চেন, যেটা মানে আপনাদের ট্রেড ওয়াইজ হবে না, যেটা মানে সিবিটি পার্ট টুতে যেটা 100 নম্বরের কোয়েশ্চেন আসবে সেটাতে আপনাদের কীভাবে কোয়েশ্চেন আসবে। এছাড়া আপনাদের টপ5 সেফ জোন কী হবে, যেখানে আপনার ফর্ম ফিল আপ করলে আপনাদের চান্সেস ভালো থাকবে, প্রিপারেশন আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে কিছু টিপস থাকবে, এবং এর সঙ্গে আপনাদের অন্যান্য ট্রেডের কত কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আমি আপনাদের আপডেট করে দেবো। তো ওই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, এই কতগুলি ইনফরমেশনই আপনাদের দেওয়ার ছিল, যে কতগুলি ইনফরমেশন আশা করি আপনাদের দেখলে মানে হেল্পফুল হবে, আপনারা কোন জন সিলেক্ট করবেন সেই জন্য। এছাড়া নেক্সট ভিডিওতে আমি তো ডিসকাস করবোই, ভিডিওটি আমি এখানে আজকে শেষ করছি। পার্ট টু এর জন্য আপনারা সবাই ভিডিও চ্যানেলের সঙ্গে থাকুন, খুব শীঘ্রই পার্ট টু আপডেট করে দেওয়া হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।